thank <laughs> you আজ আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের জীবের জনন চ্যাপ্টার থেকে ভেজিটেটিভ প্রোপাগেশন বা উদ্ভিদের জনন। মূলত একে দুভাগে ভাগ করা হয় প্রাকৃতিক উপায়ে জনন এবং কৃত্রিম উপায়ে জনন। এর আগে আমরা জেনেছি অযৌন জননের ক্ষেত্রে রেণুর সাহায্যে বংশবিস্তার ঘটে আমরা জেনেছি যৌন জননে গ্যামেট বা পরাগ রেণু তার সাহায্যে বংশবিস্তার ঘটে এখন দেখব উদ্ভিদের ক্ষেত্রে মূল কাণ্ড পাতা এইসব বিভিন্ন অঙ্গ থেকে নতুন অপত্য উৎপন্ন হওয়ার পদ্ধতি যাকে আমরা অঙ্গজ জনন। অঙ্গজনের একক হল প্রোপাগিউলস অঙ্গজনন প্রক্রিয়ায় খুব কম সময়ে অনেক বেশি সংখ্যক ক্লোন উৎপন্ন হয় এখন আমরা প্রথমে প্রাকৃতিক উপায়ে অঙ্গজননের বিস্তারিত আলোচনা করব নাম্বার ওয়ান মূল বেশ কিছু উদ্ভিদ তাদের প্রধান মূল এবং অস্থানিক মূল থেকেও অপত্য উৎপন্ন করে যেমন পেয়ারা ডালিয়া ইত্যাদি এমন কিছু উদ্ভিদ আছে তারা তাদের মূলের মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখে এবং প্রয়োজন অনুসারে সেখান থেকে অপত্য উৎপন্ন করে যেমন টেপিওকা শতমূলি ইত্যাদি আমরা উপরের চিত্রে দেখতে পাচ্ছি একটি রাঙা আলুর ছবি যেখানে রাঙা আলুর মূল থেকে অপত্য উৎপন্ন হয়েছে এবং খাদ্য সঞ্চয় থাকায় তা ফুলে আছে নাম্বার টু ভূ নিম্নস্থ কাণ্ড অনেক উদ্ভিদ আছে তাদের কাণ্ড যা মাটির তলায় অবস্থান করে এবং খাদ্য সঞ্চয় করে রাখে প্রয়োজন অনুসারে এখান থেকে অপত্য উদ্ভিদ উৎপন্ন হয় এদেরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি যেমন এ স্ফীতকন্দ বা টিউবার আমরা দেখতে পাচ্ছি একটি গোল আলু নেওয়া হয়েছে যার মধ্যে মুকুল দেখতে পাওয়া গেছে এই মুকুল অংশকে বলা হয় চোখ এই মুকুলকে আমরা যদি কেটে টবের মধ্যে রোপণ করে দিই তাহলে এখান থেকেই অপত্য উদ্ভিদ উৎপন্ন হবে সুতরাং এখানে কাণ্ড থেকে অপত্য উদ্ভিদ উৎপন্ন হল বি কন্দ বা বাল্ব এরা অনেকটা ইলেকট্রিক বাল্ব আগে যেরকম পাওয়া যেত সেরকম দেখতে তাই দেখে বলা হয় কন্দ বা বাল্ব মূলত পাওয়া যায় পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটি পেঁয়াজ নিয়েছি এবং তাকে আমি মাছ বরাবর কেটেছি সুন্দরভাবে দেখা যাচ্ছে এর এখন যে পোর্শনটি দেখতে পাওয়া যাচ্ছে তা হলো তার কাণ্ড সুতরাং এই চাকতির মতন ছোটো কাণ্ড যা অন্যান্য সকল মৃদগত কাণ্ডের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম বলা যেতে পারে এই কাণ্ডের মধ্যে পর্ব এবং পর্বমধ্য খুবই ক্ষুদ্র হয় এবং তার নিচের দিক থেকে অস্থানিক মূল বের হয় যা আমরা দেখতে পাচ্ছি এবং ওপরের দিকে রসালো শাঁসালো পাতা নির্গত হয়েছে এই রসালো পাতাগুলি তার ঠিক মধ্যভাগে এই অংশকে বলা হয় মুকুল এই এক বা একাধিক মুকুল পরবর্তী ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এবং সেখান থেকে অপত্য উদ্ভিদ তৈরি হয় সুতরাং আমরা জানতে পারলাম যে কন্দ এক ধরনের ভূনিম্ন কাণ্ড এবং এখান থেকে কাক্ষিক মুকুল নির্গত হয় যা অপত্য উদ্ভিদ উৎপন্ন করতে পারে সি কর্ম বা গুড়িকন্দ যা দেখতে অনেকটা গাছের গুড়ির মতো আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে অনেকগুলি কাক্ষিক মুকুল দেখতে পাওয়া যাচ্ছে এবং যে কাক্ষিক মুকুল কিছুটা চাকতির মতন অংশ দ্বারা গঠিত এদেরকে ওলের ক্ষেত্রে কচুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরাও এক ধরনের ভূর্ণিমস্ত কাণ্ড এবং এই ছোট্ট কোরকগুলিকে যদি আমরা কেটে মাটির মধ্যে রোপণ করি সেখান থেকেই নতুন আপত্ত উৎপন্ন হয়ে যাবে রাইজোম বা গ্রন্থি কন্দ আমরা ছবিতে দেখতেই পাচ্ছি এক্ষেত্রে বিশেষ অংশ হলো এদের অগ্রমুকুল যা কিনা অগ্রভাগে অবস্থিত এই অগ্রমুকুল এবং স্বল্পপত্রের মধ্যে পাওয়া কাক্ষিক মুকুল সেখান থেকে অপত্য উদ্ভিদ উৎপন্ন হয় ইহা এক ধরনের ভূনিম্নস্ত কাণ্ড ইহা মূলত আদা হলুদ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এক্ষেত্রে এদের ভবিষ্যতের খাদ্য সঞ্চিত অবস্থায় থাকে ই সাকার বা ভূ নিম্নস্ত ধাবক এখানে ধাবক বলছি কারণ এটি কিন্তু কাণ্ড নয় এটি এক ধরনের শাখা বায়োবীয় কাণ্ড থেকে কোনো শাখা যদি মাটির অনুভূমিক বরাবর বাড়তে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে নতুন অপত্য উৎপন্ন হয় তখন তাকে বলা হয় ভূ ধাবক ছবির মধ্যে দেখতে পাচ্ছি এর দুটি বায়বীয় অংশ এবং এই দুটি বায়োবীয় অংশের মধ্যবর্তী এই অনুভূমিক যে শাখা তাকে বলা হয় ধাবক এখন আমরা আলোচনা করব লতানো কাণ্ড বা ক্রিপিং স্টেম সম্পর্কে ইহা মূলত তিন প্রকারের হয় নাম্বার ওয়ান রানার নাম্বার টু স্টোলন নাম্বার থ্রি অফসেট প্রথমে জেনে নেব রানার সম্পর্কে কোনো একটি বায়োবীয় কাণ্ডের সর্বনিম্ন যে কাক্ষিক মুকুল থাকে সেখান থেকে নির্গত শাখা অনুভূমিকভাবে যদি মাটির ওপরে বাড়তে থাকে তখন তাকে বলা হয় ধাবক আমরা এখানে ঘাসের একটি ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবিটা আমরা আগেও দেখেছি সেখানে আমরা দেখে নিয়েছি সাকার কি সাকার যে পোর্শেন্টটা মাটির নিচে বাড়তে থাকে অর্থাৎ নিম্নস্থ কাক্ষিক মুকুল থেকে যেটা মাটির তলায় বাড়বে কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এই অংশটা মাটির ওপরের দিকে থাকে এবং এটি ক্রমশ বাড়তে থাকে তাই একে ধাবক বলা হয় সুতরাং ধাবক আমরা কাকে বলবো না সরু শাখা যা কি কাণ্ডের নিম্নস্থ কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়েছে এবং যা ক্রমশ এগিয়ে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে এখানে অস্থানিক মূল তৈরি হয় পর্ব থেকে এবং তা আলাদা হয়ে যেতে পারে তাহলে আমরা জানলাম যে এক্ষেত্রে কিন্তু অপত্য উদ্ভিদটি আলাদা হয়ে নতুন উদ্ভিদ তৈরি করে দিতে পারে যদি তার মধ্যে মূল উৎপন্ন হয় বিভিন্ন ঘাসের ক্ষেত্রে আমরুল গাছের ক্ষেত্রে শুশুনি শাকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই ধরনের রানার নাম্বার টু বক্রধাবক বা স্টোলন আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি এখানে স্ট্রবেরি গাছ নেওয়া হয়েছে এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এটাও এক ধরনের ধাবক কিন্তু এই ধাবকগুলি অর্ধবায়বীয় এবং কিছুটা ধনুকের মতো বেঁকে গেছে এবং এই বেঁকে যাওয়ার অংশের মধ্যে যেখানে পর্ব সেখান থেকে অস্থানিক মূল তৈরি হয় যদি এই স্টোলনগুলিকে আমরা অন্য একটি ছোট টবের মধ্যে রেখে সেখানে মাটির মধ্যে চাপা দিয়ে দিই তাহলে দেখব সেখানে অস্থানিক মূল তৈরি হয়েছে এবং আমরা মানে মাতৃ উদ্ভিদ থেকে অপত্য উদ্ভিদ আলাদা করে তৈরি করে নিতে পারব মূলত স্ট্রবেরি মেথা প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে ইহা পরিলক্ষিত হয় এখন আমরা জেনে নেবো ধাবক বা অফসেট সম্পর্কে তোমাদের জন্য চলে এসেছি একটি জলাশয়ের সামনে দেখতে পাচ্ছ কচুরিপানাই ভর্তি হয়ে আছে এই কচুরিপানের মধ্যে একটিকে আমি তুলে ফেললাম দেখতেই পাচ্ছি কচুরিপানার কাণ্ড অর্থাৎ রাইজম সেখান থেকে একটি প্রস্থ এবং স্থূল ধাবক যাখানে ভেতরের দিকে চলে যাচ্ছে এই ভেতরের দিকে চলে গিয়ে সেটি অন্য একটি অপত্য অলরেডি তৈরি করে রেখেছে এখন এই ধাবক অন্যান্য ধাবকের মতনই হয় তবে পার্থক্য এটাই এর ভেতরে অ্যারেন কাইমা থাকে অর্থাৎ প্যারেন কাইমা প্লাস এয়ার যা কিনা এদেরকে জলে ভেসে থাকতে সাহায্য করে তাহলে আমরা প্রথমে জানতে পারলাম খর্বধাবক জলজ উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যা এদের জলে ভেসে থাকতে সাহায্য করে এদের রাইজমটি খুবই ছোট প্রকৃতির হয় এবং তার মধ্যে পর্ব পর্বদ্র যথেষ্ট ছোটো হয় কিন্তু সেই তুলনায় এদের খর্বধাবক বেশ বড় হয় এবং যা একটু বৃদ্ধি পেয়ে সেখান থেকে অপত্য উদ্ভিদ উৎপন্ন হতে পারে টোপা কচুরিপানা ইত্যাদির ক্ষেত্রে এই ধরনের ধাবক দেখতে পাওয়া যায় এখন দেখে নেব পাতা থেকে অঙ্গজ জনন দেখতেই পাচ্ছ আমার বাড়ির বাগানের পেছনে রয়েছে পাথরকুচি গাছ এবং একটি পাতা আমি তুলে নিয়েছি যার সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি মুকুল তৈরি হয়েছে যে মুকুলটি দেখতে হুবহু ছোট্ট একটি পাথরকুচি গাছের নেয় একে বলা হয় পত্রাশয়ী মুকুল এটি প্রকৃতপক্ষে কাক্ষিক মুকুল যেমন আমরা আলুর ক্ষেত্রে দেখলাম ওলের ক্ষেত্রে দেখলাম এবং অন্য সকলের ক্ষেত্রে কাক্ষিক মুকুল দেখলাম এটি হলো পাথরকুচি গাছের কাক্ষিক মুকুল একে পত্রাশ্রয়ী মুকুলও বলা হয় এই কাক্ষিক মুকুলটি মাটিতে পড়ে গেলেই তা থেকে অপত্য উদ্ভিদ তৈরি হয়ে যাবে সুতরাং আমরা দেখতেই পাচ্ছি এর ফুল ফল থেকে নয় পাতা থেকে নতুন অপত্য উৎপন্ন হচ্ছে ইহাই হলো ভেজিটারি প্রপাগেশন বা পাতা থেকে জনন। বিগোনিয়া পাথরকুচি হিমসাগর ইত্যাদি বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের পত্রাশ্রী মুকুল পরিলক্ষিত হয় এখন জেনে নেব বুলবিল হতে জনন। আমরা ক্লাস টেন থেকেই বুলবিল নামটি শুনে এসেছি কিন্তু চোখে হয়তো কখনো দেখিনি কিন্তু আবার দেখেওছি খেয়াল করিনি আনারসের ক্ষেত্রে ঠিক সামনের দিকে বুলবিল পরিলক্ষিত হয় বয়ে সাধারণত উদাহরণ থাকে চুপড়ি আলু যা হয়তো সকল স্টুডেন্ট দেখেনি আনারস খেয়াল করো দেখতে পাবে সামনের দিকে কাক্ষিক মুকুল যে কিনা খাদ্য সঞ্চয় করে বহুকোষী রসালো একটি বলের ন্যায় আকার ধারণ করেছে এবং সেখান থেকে বেরিয়েছে অন্য পাতাগুলি একে বলা হচ্ছে বুলবিল চুপড়ি আলুর ক্ষেত্রে এটি আরও পরিষ্কারভাবে পরিলক্ষিত হয় সেক্ষেত্রে কাক্ষিক মুকুল বহু কোষি খাদ্য সঞ্চয় করে থাকে এবং একটি গোল বলের বা আলুর ন্যায় আকার ধারণ করে তাই একে চুপড়ি আলু বলা হয় কন্দ পুষ্পের ক্ষেত্রেও দেখা যায় বা অ্যাগেভ নামক উদ্ভিদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় এরা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে এবং অনুকূল পরিবেশে সেখান থেকে অপত্য উৎপন্ন করে এখন জেনে নেব বায়বীয় কাণ্ড হতে অঙ্গজ জনন। আমরা ফণিমনসা গাছ প্রায় প্রত্যেকেই দেখেছি এক্ষেত্রে এটি হলো একটি পর্ণকাণ্ড অর্থাৎ পাতার মতো দেখতে হলেও এই সবুজ বর্ণের চ্যাপটা রসালো এটি হল কাণ্ড একে বলা হয় ফাইলোক্লেড বা পর্ণকাণ্ড এই প্রত্যেকটি খণ্ড যা একের উপর আরেকজন ছোটো মতো চেপে আছে সেই খণ্ডগুলি যদি মাটিতে পড়ে যায় সেখান থেকে নতুন অপত্ত উৎপন্ন হয় আমরা হনিমনসা গাছের ফুল দেখেছি সুতরাং এরা যৌনয মাধ্যমে বংশবিস্তার তো করেই তার সাথে এইভাবে কাণ্ডের ছোট টুকরো থেকেও নতুন অপত্ত উৎপন্ন করতে পারে এছাড়া আখ গাছের পর্ব থেকে অস্থানিক মূল নির্গত হয় এখন মূলসহ এই পর্ব বা ছোট টুকরো কেটে যদি মাটিতে লাগিয়ে দেওয়া হয় সেখান থেকেই নতুন অপত্য উৎপন্ন হয় তাহলে আখ গাছ যেটি কিনা একটি বায়বীয় কাণ্ড সেটি কেটে মাটিতে রোপণ করলে তা থেকে কিন্তু অপত্য উৎপন্ন হয়ে যায় এখন জেনে নেবো টিউরিয়ন সম্পর্কে মূলত শীতপ্রধান দেশে জলজ উদ্ভিদের ক্ষেত্রে ইহা পরিলক্ষিত হয় যেমন পোটামাগেটন জল ঝাঁঝি বা ইউট্রিকুলারিয়া এদের ক্ষেত্রে কি হয় শীতপ্রধান দেশে শীতকালে হ্রদ বা পুকুরের ওপরের স্তরের জল বরফে পরিণত হয় কিন্তু নিচের দিকের জল বরফে পরিণত হয় না এই অবস্থায় জলে নিমজ্জিত যে সকল উদ্ভিদ তারা টিউরিয়ন উৎপন্ন করে এবং টিউরিয়নের মধ্যে ভবিষ্যতের খাদ্য সঞ্চিত অবস্থায় থাকে বসন্তকালে যখন ওপরের বরফ গলে পুনরায় জলে পরিণত হয় তখন এই টিউরিয়ন থেকে অঙ্কুরোদ্গম হয় এবং তা থেকে অপত্য উদ্ভিদ উৎপন্ন হয় সুতরাং আমরা জানতে পারলাম ইহা শীত ঘুমের ন্যায় কাজ করে এবং বিশেষ প্রতিকূল অবস্থা থেকে উদ্ভিদকের বংশবিস্তারে রক্ষা করে এই ছিল আজকের ভিডিও যেখানে তোমাদের প্রাকৃতিক উপায়ে অঙ্গজনন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে তাই কৃত্রিম উপায়ে অঙ্গজনন বা আর্টিফিশিয়াল ভিজিডি প্রপাগেশন সেটি এর পরের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটি ভিডিও না বুঝতে পারলে বারবার রিপিট করে দেখো এবং কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে তা করো এর সাথে তোমরা এই চ্যানেলের আগের যে ভিডিওগুলি সেগুলি অতি অবশ্যই দেখবে দেখতে থাকো সুমন ব্যানার্জি বায়োলজি জয় হিন্দ